সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 12ই সেপ্টেম্বর 2021 রবিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই রেলবাজার হাটের পরিধি কিন্তু ছোট। দেখছেন, গুটি কয়েক গরুই শুধু আমদানি হয়। যদি আমাদের বাড়ির পাশে এই হাটটি অবস্থিত, তাই কিন্তু আমরা এই হাটের প্রতিবেদন দেই। তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে যে দেখছেন, এই যে বর্তমান সময়ে একটু প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো সার গরু 25 থেকে 35 হাজারের মধ্যে বিক্রি হচ্ছে, এই সার গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন। এর পাশে একটা দেখছি এখানে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা কত টাকা দাম চাইলেন? 34। কত বললো চাচা? ক্রেতা কত বলে? 30 বলে, কেউ 30 ভাঙাইতে বলে। লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন চাচা? 2000 মানে কত? 32 লাস্ট 32000 হলেই বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, সর্বশেষ 32000 হলেই বিক্রি হয়ে যাবে। এই পাশে আমরা একটা ফ্রিজিয়ান দেখছি, আমরা এই ফ্রিজিয়ানটার একটু দামে ধারণা দেবো। ভাইয়া ভালো আছেন? কত চাইলেন ভাই এটা দাম? 52। কত বলে ভাইয়া? 43 পর্যন্ত বলে। লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন? 45-এর উপরে যেতে হবে। এই যে দেখাই, এটা ফ্রিজিয়ান না? সর্বশেষ 45000 হলে বিক্রি হবে। নিয়ে আসছিলেন কয়টা? তিনটা। বেচা বিক্রি দুইটা হয়ে গেছে, একটাই আছে? 45 হলে দিতে পারবো। তো আমরা যে এ পাশে বেশ কিছু দেখছি, আমরা এই গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে। এখানে একটা সার গরু দেখছি, এটা একটা দাম দেবো। আচ্ছা ভাই, এটার কত দাম চাইলেন? এই সারটা কত চাইলেন? 27 চাওয়া। কত বলে ক্রেতা? কত বলে? 25 বলতেছে, 27 চাওয়া। বেচা বিক্রি দাম কত ভাই? 26000 হলে বিক্রি হয়ে যাবে। দেখাই আমরা, এটি একটা সার গরু, বেশ চাহিদা সম্পন্ন। কালারটা সাদা, এই জন্য একটু রেটটা একটু কম আর কি। আর আপনারা জানেন যে সাদা কালার কিন্তু একটু চাহিদা কম, যার ফলে দামটা কম। আর ওটাতে বক না ভাই, ওটা কত চাইলেন? 26। এটা কত বলছে? বকনাটা বলে নাই। চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন? 24 লাস্ট 24, সর্বশেষ 24000 হলে বিক্রি। এর নিচে দেওয়া যাবে না? লাস্ট 24000 হলে এই যে বকনাটা বিক্রি হবে, দেখে আপনাদের সর্বশেষ 24000 হলে। ভাই এটা কত কত বিক্রি হলো ভাই? আপনি বিক্রি করলেন, কত করলেন বিক্রি? 21000। 21000 টাকায় বিক্রি হয়ে গেছে, যেটি বক না আর কি। 21000 টাকায় বিক্রি করে দিলাম। আমরা একটু দেখাই আপনাকে, আপনার ভাই এগুলো নিয়ে আসছিলেন কয়টা? এখানে কিনলেন? আচ্ছা, কিনে এখানে বিক্রি করছেন নাকি আবার অন্য কোথাও? আপনার লোক আছে, ওনারা নিয়ে যাবেন নাকি? এখানে নিয়ে বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দামটা জানবো, একটু কেনা দামটা যদিও জানাটা ঠিক না, তারপর আমরা একটু কেনাটাই জানবো আর কি। এই যে দেখছি, এটা কত টাকায় কিনলেন? 32 কিনলেন? 32 কিনলেন। এখন আপনাকে বিক্রি করতে হবে কত হলে? 1000 টাকা লাভ হলে দিয়ে দিব। 33 হলে দিয়ে দিব? আমার বেশি চাওয়ার নাই। বেশি চাওয়া নাই? জানি, আমার বেশি চাওয়ার নাই। বেশি চাওয়া নাই। সব কি সুস্থ নাকি কোনো ঝামেলা আছে? কোনো কিছু নেই, নিখুঁত গরু। কিন্তু গরুটা তো দেখে তো উঁচা লম্বা মনে হচ্ছে, রেট বেশি হবে মনে হচ্ছে। সর্বশেষ 33000 হলে বিক্রি হয়ে যাবে। এই যে এটি আমরা একটা দেখি। আর এই যে তার পাশে, এটাও কি কিনলেন এখানেই? এখানেই কিনছেন? আচ্ছা, আমরা এটাও একটু কেনার দামটা জানবো। আর এটা 38 দিয়ে নিচ্ছি। 38 দিয়ে নিচ্ছেন? এখন যদি আপনার কাছে অনলাইনে কেউ এটা নিতে চায়, কত ধরবেন?
কেউ যদি এটা আপনার কাছে এখন তাহলে 40 বলে তাহলে আপনি তাকে দিয়ে দিবেন? 40,000 টাকা আমরা একটু দেখাই, এটা 40,000 বিক্রি হবে। আর ওইটা কত বললেন? 33 ওইটা 32 কিনা 33,000 টাকা লাভ, 1,000 টাকা লাভ। এটা মুখটাতে একটু দাগ নাকি? মুখটা একটু দাগ হয়েছে, মুখটা হালকা দাগ ছিল। আচ্ছা, আর এটাও কি আপনার? আচ্ছা, এটা ফ্রিজিয়ান? এটা নিয়েছিলাম, বেচে দিলাম আর ও নিয়ে আবার বেচে দিলেন। আচ্ছা, কত কিনলেন, কত বিক্রি করলেন? কিনছিলাম 4,400, এখন ওই লোক দেখা পাইছে গিরস। হ্যাঁ ভাই, কত টাকা লাভ দিল? মনে হচ্ছে 1,000 টাকা লাভ দিলেন। আচ্ছা আচ্ছা, লাভে দিয়ে দিলাম। মানে 36 কিনলেন, উনি দেখতে পাইছে, কেনা দামটা বুঝতে পারছে, এই জন্য 1,000 টাকা লাভ দিয়ে নিয়ে নিল, 37 বিক্রি করে দিলেন। এই যে এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান সার 37,000 বিক্রি হয়ে গেছে। এটা আমরা একটু দেখে, আর এটাও কি আপনার? এটা কত চাইলেন দাম? 59 নিচ্ছেন। এখন যদি কেউ কোনো দিতে চায় তাহলে কত হলে বিক্রি করা যাবে? 59 নিচে মনে করেন যে 61-62 ছেড়ে দেবেন। এটা আমরা একটু দেখাই, তার মানে লাস্ট 61, এই যে 61 আমরা একটু দেখানোর চেষ্টা করি, 61,000 হলে বিক্রি হবে। আর এই যে এইটা এইটা এটা 45, এখন বেচা বিক্রি রেট 46-47 হলেই এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, 46-47 হলে বিক্রি হবে। আর এটা কত বললে? এটা 59 কিনছি মনে করেন যে 61-62 খরচ আছে, এখানে খরচা আছে, রসিদ রসিদ আছে, লোকের বেতন আছে, মানে সব মিলিয়ে একটা করতে আরো 1,000 টাকা লাভ হলে আমার হয়ে যায়। মানে সব খরচ বাদ দিয়ে 1,000 টাকা লাভ হলে আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ ছেড়ে দিবেন। আচ্ছা, এই যে আজকে রেল বাজার হাট, আজকে তো আমরা দেখছি একেবারে বাজারে গরুই উঠে নাই, গরু না ওঠার পিছনে কারণটা কি বলেন তো? মনে করেন যে অনেকে মনে করছে গ্রামে যায়নি বা গরু কিনে নি আনেনি, বা অনেকে যাওয়ার আনা যারা আনার ইচ্ছা আছে তারা নিয়ে আসছে, নিয়ে আসছে। আর রোদ বেশি, তো রোদ বেশি, আজকে ওয়েদারটা অনেক হট, অনেক বেশি, যার ফলে আজকে বাজারে গরুই আসে নাই। না, যে কটা আসছে এই কটাই আপনি সবগুলো কিনে নিলেন? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি অন্য হাটে বিক্রির জন্য? হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে যেগুলো ফার্ম আছে ওরাও জানে, অটো মিল আলারাও জানে যে ওই একটা বলতে 1,000 টাকা লাভ করে, বেশি করে না। 1,000 টাকা লাভ করলে দিয়ে দেয়। 5,000 লাভ হলো আমি অন্য কারকে দিই। কত? যদি 5,000 1,000 লাভের দিকে যে আমাকে কোথা দিছি, হ্যাঁ হ্যাঁ, 5,000 লাভ হচ্ছে আমি দিব না। আচ্ছা, মানে জবানে ঠিক চাই, জবানে ঠিক চাই, মানে জবানে কখনো হারতে চান না? হ্যাঁ, জবানে যদি আমি উল্টা পাল্টা করি তাহলে লোক তো আমার খারাপ হবে। অবশ্যই অবশ্যই। আজকাল ভাই দিলাম 1,000 টাকা লাভে দিল, পরে 2,000 টাকা লাভের জন্য অন্য অন্য পার্টিকে দিল, আমার কাছে ওইটা নেই, ওইটা নাই, ওইটা নাই। মানে যা কথা দিয়েছেন তাই, আমি যা কথা দিয়েছি তাই। আচ্ছা ঠিক আছে, আজকাল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো সুন্দর পরামর্শ পাইলাম আপনার কাছ থেকে। নাম্বার